থেকে বাঁচার জন্য কিন্তু অনেকেই কিন্তু মাদুলির ভিতরে এই খেজুরের কাটার যে অগ্রভাগটি এটা কিন্তু পুড়ে দেয় দর্শক মানুষের শরীরে কাটা হেনে থাকলে যে আজকে আমরা যে এই যে খেজুরের গাছের কাটা দেখছি তো এই খেজুরের গাছের কাটা। মানুষের শরীরে হেনে থাকলে কী লাভ এবং মাদুলিতে তাবি যে খেজুরের কাটার ভাগ যেটা ব্যবহার করে কবিরাজরা এটা কীভাবে ব্যবহারযোগ্য এটা কিভাবে ব্যবহারের যে প্রচলিত ধারণ চলে আসলো তো দর্শক একটা সময় ছিল একজন আরেকজনকে বাড়িতে বসে থাকে কিন্তু বান একজন আরেকজনকে কিন্তু মারতো ঠিক সেই সময় কাল থেকে কিন্তু এই খেজুরের কাটার অগ্রভাগটি কিন্তু ব্যবহার করে আসছে অনেক কবিরাজ এবং মনসী হজুররা তো অনেকে বা আপনারা খেজুরের কাটার যে অগ্রভাগটা থাকে তো আপনারা অনেকেই কিন্তু তাবিজে মাদুলিতে ব্যবহার করেন এটা বিশেষ করে কিন্তু কালো জাদুর ক্ষেত্রে এই খেজুরের মাথার যে অগ্রভাগ এই কাটার অগ্রভাগ কিন্তু ব্যবহার করে বেশিরভাগ অংশ অংশ দেখা যায় তো এই খেজুরের কাটাতি এমন একটি জিনিস যেটা হলো যে মানুষের শরীরে যদি হেনে থাকে তো এটা যদি হানার পরে যদি অনেকেই দেখা যায় যে খেজুরের কাটা উঠাতে পারে না বা এই খেজুরের কাটা কিন্তু মানুষের শরীরে থেকে যায় তো এই খেজুরের কাটা যদি কোনো মানুষের শরীরে যদি থেকে যায় বা দেখা যায় যে জায়গায় জায়গায় রোগের মধ্যে হেনে আছে বা এটা গোটি গুটি দেখা ভাব দেখা যায় তো সেই ক্ষেত্রে মানুষের জন্যে একটাই উপকার সেটা হলো যে কোনো ব্যক্তি কোনো কবিরাজ কোনো হুজুর বা কোনো দুশ্মন যদি আপনাকে কখনো জাদুক বান প্রয়োগ করে বা যে কোনো ধরনের কালো জাদু যদি আপনাকে করে তো এই খেজুরের যে কাটার অগ্রভাগটি যদি আপনার শরীরের মধ্যে থাকে তো যে কেউ আপনাকে বান কালো জাদু কিন্তু করতে পারবে না এই কাল থেকে কিন্তু এই খেজুরের কাটাটি রিসার্চ করে বা মানুষের শরীরে অনেকেই কিন্তু কবিরাজরা এটা কিন্তু রাখছিল তো সেই ক্ষেত্রে সেই ব্যবহার ক্ষেত্রে তারা রিসার্চ যারা কবিরাজি করেছে বা সন্ন্যাসী মনীষী যারা এই বিষয় নিয়ে আলোচনা করছে সেখান থেকে আসছে যে মানুষের শরীরে যদি খেজুরের কাটার অগ্রভাগ যদি কখনো হেনে যদি থেকে যায় তো সেটার ক্ষেত্রে থাকার ফলে কোনো কবিরাজ বা হুজুর কোনো দুশ্মন ব্যক্তি কিন্তু জাদু করতে পারে না তো তার মানে এই না যে দর্শক আমি আপনাদের বলছি যে মানুষে আপনার শরীরে কাটা হানলে এটা আপনি উঠাবেন না অবশ্যই উঠাবেন যদি থেকে যায় তো সেই ক্ষেত্রে উপকারের কথা বললাম তো আমরা অনেকেই হয়তো বা তাবি যে খেজুরের যে এই অগ্রভাগটি কিন্তু ব্যবহার করি কিন্তু আমরা জানি না আসলেও যে এই খেজুরের মাথার যে অগ্রভাগটি কী জন্য ব্যবহার করা হয় তো এটি এই খেজুরের কাটা এমন একটি জিনিস দেখা যায় যে জেন ভূত বা যে কোনো কালো জাদু ক্ষেত্রে মানে ভয় ভীতি থেকে বাঁচার জন্য কিন্তু অনেকেই কিন্তু মাদলির ভিতরে এই খেজুরের কাটার যে অগ্রভাগটি এটা কিন্তু পুড়ে দেয় তো দর্শক এটা হলো অরিজিনাল ক্ষেত্রে যে খেজুরের কাটার অগ্রভাগে ব্যবহার করার কারণ তো কোনোরকম জাদুকে বান বসীকরণ কোনো ক্ষেত্রে কিন্তু কাটবে না যদি এই যে খেজুরের কাটার অগ্রভাগটি যদি আপনারা তাবি যে তিনটা সাতটা করে যে কোনো গাছের মধ্যে দিয়ে যদি আপনারা পুড়ে দিতে পারেন তো দর্শক এটা হলো আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন যদি কোনো হজুর যদি জিনভূত ক্ষেত্রে যদি তাবিজ তৈরি করে দেন বা যে কোনো জাদুকে বসীকরণ থেকে বাঁচার জন্য যদি তাবিজ তৈরি করে দেন তো সেই ক্ষেত্রে খেজুর কাটা তিনটা সাতটা পাঁচটা বেজোর সংখ্যা আপনারা কাটা দুই চারটা পুরে দেবেন হলো তিন পাঁচটা পুরে দেবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকার এবং ফল পাবেন তো এই হলো যে খেজুর কাটার ব্যবহার করা নিয়ম বা এই জন্যে খেজুরের যে অগ্রভাগটি এটাই কিন্তু ব্যবহার করে মূল উদ্দেশ্য এটা না যে এটা থাকলে জিনভূত আপনাকে ধরবে না এটার একটাই উদ্দেশ্য সেটা হল যে আপনাকে কেউ জাদু বান ক্রিয়া করতে পারবে না বা কালো কুফরি জাদু মন্ত্র কিছুই খাটবে না তো এই খেজুরের অগ্রভাগের এটাই হলো ব্যবহার করার কারণ তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যে কোভিডের বিষয় নিয়ে আমি আলোচনা করি বিভিন্ন ইনশাল্লাহ একদিন একদিন আপনার উপকারে আসবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি